মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত খাঁর উদ্যোগে শারদীয়া উৎসবের প্রাক্কালে অসহায় দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বরণ উৎসবে এই মুহূর্তে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় বরণটা করলেন, মাননীয় রাজমন্ডল মহাশয়, এরপর মাননীয় শেখ মিলন একটু চলে আসবেন, মাননীয় কাউন্সিলর ডক্টর ইন্তেখাব আলম মহাশয় রয়েছে, ওনাকে বরণের সাথে সাথে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিল কতক্ষণ হবে, এটা বৃষ্টি কিন্তু এখনো পড়ে যাচ্ছে, এই বরণটা চলতে চলতে বলি আমাদের মাননীয় এমসিআইসি শ্রীমতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। কাজ করেন আমাদের অজিত খাঁ, এটা আমাদের নতুন করে বলার কিছু নাই। এই পুজোতে আমরা আজকে সারা বর্ধমান শহর জুড়ে এইভাবে নতুন কাপড় বিলি হচ্ছে, তার অনুষ্ঠানে আকাশের এই অবস্থা আমরাও দেরি করেছি, বৃষ্টি নেমে গেছে, কারণ আজ থেকে কিছু কিছু জায়গায় বর্ষা হবে, সেটা আমাদের অসুবিধা। এত সুন্দর করে অজিতদা এখানে শুরু করেছিলেন এবং আমাদের মঞ্চে বহু বিশিষ্ট আমার ব্যক্তিত্ব দাদারা রয়েছেন, আমাদের কাউন্সিলররা সবাই রয়েছেন, সম্মানীয় আমার মারা, বোনেরা, বৌদিরা, ভাইয়ের দাদারা রয়েছেন, সবাইকে আমি শারদার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কাউন্সিলর আমি বিধায়ক, আপনারা জানেন সারা বছর ধরে আমরা বর্ধমান শহরে মানুষের জন্য কাজ করি, এটা কিন্তু আমরা কোনোদিন এর আগে দেখতে পাই নাই, সেটা আপনারা নিজেরাও জানেন। পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। আমার অনেক গুরুজন এই মঞ্চে উপস্থিত আছেন, আজকে আমার জন্মদিন উপলক্ষে আমি সেই সকল গুরুজনদের পায়ে জানাই আমার প্রণাম, যারা এখানে বসে আছেন, যারা আমার গুরুজন তাদের পায়ে জানাই প্রণাম, আপনারা আমাকে আশীর্বাদ করুন। দীর্ঘ 2008 সাল থেকে আমি রাজনীতি করছি, এই ওয়ার্ডে আপনাদের পাশে ছিলাম, আজ আমাদের মহিলাদের এক স্থানে বোধহয় থাকতে নেই, যেখানে মহিলা সেখানে আমাদের যেতে হয়, এখন আমি বর্তমান 30 নম্বর ওয়ার্ডে, যে যেখানে আছেন যারা আমার গুরুজন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।